শুভ বিকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি মোটামুটি। দেখে বুঝতেই পারছো আমাদের বাড়ির সামনে যে জমিটা সেইখানে বসে আমি তোমাদের সাথে কথা বলছি। আর আজকে কোনো ব্লগ নাই, ভাবলাম তোমাদের সাথে হালকা কিছু কথা শেয়ার করি। আর ব্লগ দিয়েই বা কী করব, সারা দিন ধরে এটা ওটা 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 মানে তোমাদের মাঝে তুলে ধরলেও তোমরা সেটা দেখছো না, ওই জন্য ভাবলাম তোমাদের সাথে কিছু কথা বলি। তো বন্ধুরা, আমি প্রথমে যখন ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম তখন কিন্তু কিছু না কিছু তোমাদের মাঝে তুলে ধরতাম, আর সেটার কিন্তু তাও তোমরা যাই হোক আমাকে একটু ভালোবাসা দিতে, 2000, 1500, 1000 ভিউ আসতো। আর আমারই ভুল, মাঝে আবার অনেক দিন ব্লগ তোমাদের মাঝে তুলে ধরা হয়নি নানান কাজে, আর বাবু হয়েছিল, বাবু ছোট, মানে এ কাজ ও কাজের জন্য তোমাদের মাঝে দেওয়া হয়নি। তারপর আমি 3 দিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, আর সেটাতে বলেছিলাম যে আমি এখন মানে আজকের থেকে রোজ কিছু না কিছু তোমাদের মাঝে তুলে ধরবো, তোমরা সবাই দেখো। আমি ভেবেছিলাম যে কিছু না কিছু মানে কিছু না কিছু তুলে যদি তোমাদের মাঝে ধরি তোমরা নিশ্চয়ই আমাকে ভালোবাসা দেবে। আমি ভাবতে পারিনি যে তোমরা সত্যি, কি আর বলবো, আমি কোনো বলার কোনো ভাষাই পাচ্ছি না। তোমরা তো সবাই জানো যে একটা ভিডিও বানাতে গেলে কতটা পরিশ্রম করে ভিডিও বানায় সবাই, আর ভিডিও বানাতে গেলে কিন্তু যেহেতু মানে বেশিরভাগ গ্রামের দিকে সবাই কত কথা বলে যে ভিডিও বানায় হ্যান ত্যান শাস্তি দেখো, অনেকে কিন্তু অনেক কিছু কথা বলে, সামনে না বলেও কিন্তু পিছনে বলে যে ও ভিডিও বানায় হ্যান ত্যান স্বাস্থ্যতঙ্গ, ওরা ভালো না হ্যান ত্যান, অনেকেই কিন্তু অনেক কথা বলে। তা আমি কিন্তু তখন কারোর কথায় কান দিইনি, আমার মতন আমি পথ ধরে চলে গেছি। আর তখন যদি ওদের কথায় যদি আমি আজকে যদি এই ভিডিও বানানো ছেড়ে দিতাম, আজকে কিন্তু কখনোই আমি এই জায়গায় আসতে পারতাম না। আর প্রথমে যখন আমি ভিডিও বানাতাম, শর্ট বলো ব্লগ বলো, তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো গো। আর এখন দেখছি শর্ট তো মানে যার 9,00,000 সাবস্ক্রাইবার তার ভিডিওই মানে 10,000, 5,000, 10,000, 15,000, 20,000 তার বেশি নয়। আমি জানি যে সবার ভিডিওই এখন টুকটাক একটু ভিউটা কম আসছে, তাই বলে এত কম হবে আমি কখনোই আশা করিনি গো, সত্যি খুবই খারাপ লাগে। আর একমাত্র মানে তারাই জানে যে যারা ভিডিও শ্যুট করে যে একটা ভিডিও বানাতে গেলে কতটা পরিশ্রম করে সবাই ভিডিও বানায়, বাড়ির সমস্ত কাজকর্ম গুছিয়ে রাখার পরেই আমি কিন্তু ভিডিও করি, তার আগে নয়। অনেকে আবার বলে যে মানে খেয়ে দিয়ে কোনো কাজ নেই সারাদিন ধরে শুধু ভিডিও শ্যুট করা মানে ভিডিও বানানো, আমি কিন্তু বাড়ির কোনো কাজ ফেলে রেখেই ভিডিও বানাই না, সমস্ত কাজকর্ম করে তোমাদের আমাদের তো চাষ আসছে, তোমরা জানো আমাদের মাঠে কিন্তু চাষ করে পাট বলো ধান বলো সমস্ত কিছুই চাষ করে, এবারও কিন্তু অনেক পাট হয়েছিল, সমস্ত কাজকর্ম রেখেই কিন্তু আমি মানে রেখে বলছি সরি, সমস্ত কাজকর্ম গুছিয়ে রাখার পরে কিন্তু আমি ভিডিও শ্যুট করি, তার আগে নয়। তা যারা এই সমস্ত কথা বলো তারা ভাবো সত্যি যে কোনো কাজ করে না বাড়িতে, সত্যি আমি কোনো কাজ ফেলে রেখে ভিডিও বানাই না, সমস্ত কাজ করে রেখেই তারপরে ভিডিও বানাই। তা কী বলবো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ করেছে, চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখায়, এই যে আকাশে প্রচণ্ড মেঘ করেছে আর বৃষ্টিও 2-1 ফুট বৃষ্টি আছে মানে পড়ছে বৃষ্টি, এই যে মেঘ করেছে। আর ওই যে ওই পাশে একটা মানে মোটর চলছে, ওই জন্য একটু মেশিনের আওয়াজটা আসছে। তা কি আর বলবো বন্ধুরা, তোমাদের মাঝে এই কথাগুলো বলার জন্যই আমি মাঠে এসেছি, আর বাড়িতে বলতে পারলাম না কারণ বাবু খেলা করছে আর শুধু মানে বকবক করছে, ওই জন্য আওয়াজটা চলে আসবে, তাও বাবু বাড়িতে মানে চিল্লাচ্ছে তাও এখানে মানে আওয়াজটা চলে আসছে। তা তোমরা প্লিজ একটু ভিডিওগুলো দেখো, ঠিক আছে? আমি জানি তোমাদের মতন তত একটা ভালো করে আমি ভিডিও দিতে পারি না, তত একটা ভালো করে ক্যামেরা বন্দি করতে পারি না, ভালো করে এডিটিং করতে পারি না, তোমরা একটু দেখো ঠিক আছে, তোমাদের এই ছোট্ট বোনটার পাশে একটু থেকো। তোমরা তো সবাই জানো যে আমাদের বাড়ি কোথায়, ঠিক আছে? জানোই তো যে আমাদের বাড়ি কোথায়। তা বন্ধুরা তোমরা কিছু মনে করো না, ঠিক আছে? অনেক কথা বলে ফেললাম, সত্যি যদি ভিডিও ভিউ না আসে সত্যি খুব কষ্ট লাগে গো। বন্ধুরা এখন বাড়িতে চলে যাব, আর যা কিছু বললাম তোমরা কেউ খারাপ ভেবো না,
তোমরা তো সব আমার নিজেদেরই লোক, কিছু কিছু লোক আছে একটু কমেন্ট করে দেখে আবার খারাপও লাগে, ঠিক আছে? তো এখন চলে যাব বাড়িতে, আর বৃষ্টি পড়ছে, 2-1 ফুট করে পড়ছে। গিয়ে দেখি দুপুরে রান্নাটা করেছি, কালকের ভিডিওতে মাত্র 160টি ভিউ এসেছে, ওই জন্য আজকে আর মন মেজাজটা একদম ভালো নেই, ওই জন্য আজকে আর মানে কিছু তোমাদের সকাল থেকে ব্লগ করিনি, ঠিক আছে? ব্লগটা বানানো হয়নি, যে ভিউ এসছে না ওই জন্য বানানো হয়নি। তা ভাবলাম বন্ধুদের সাথে এই বিষয়ে কিছু কথা বলবো। তা বন্ধুরা, তোমরা সবাই একটু পাশে থেকো, ঠিক আছে? সবাই একটা আশা নিয়ে ভিডিও বানায়, ঠিক আছে? তা ভিডিও যদি একদমই ভিউ না আসে, বলো ভিডিও বানাতে ইচ্ছা করে? আর যদি ভিডিও একটু ভিউ আসে না, ভিডিও বানানোর প্রতি একটা আগ্রহ থাকে, কোনো কথা বলার মানে ভাষা খুঁজে পাচ্ছি না, সত্যি খুব খারাপ লাগে। তখন দেখা বৃষ্টি ভালোই পড়ছে, ঠিক আছে? আর আকাশ একদম পুরো কালো হয়ে গেছে, একদম পুরো কালো হয়ে গেছে। আর ওই যে আমাদের বাড়িটা, বাড়িটা কেমন লাগছে বলো? আর ওইদিকে যে ওখানে ছাগল নিয়ে এসছে, প্রচণ্ড হাওয়া উঠে গেছে। তা বাড়ি চলে আসছে বন্ধুরা, সবাই আমার পাশে থেকো, আমাকে একটু ভালোবাসা দিও, আমিও তোমাদের পাশে আছি বন্ধুরা। তাহলে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ফ্যামিলির সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই খুব ভালো থেকো, কালকে দেখাচ্ছি অন্য একটা ভিডিওর সাথে। টাটা।